আমার মন বসানোর শহরে ইট পাথরের নগরে তাসরিফ খানের এই গানটি যেন সবসময় মনের মধ্যে বাজে যখনই আমি সাগরে ঘুরতে আসি। তো সেই গানটা ছোট করে একটা টিউটোরিয়াল আমি তোমাদের সামনে রাখবো। সিতে করছি গানটা, সি এফ মেজর ইউজ হবে, জি মেজর ইউজ হবে, এ মাইনার ইউজ করতে পারবে, ঠিক আছে? এই কতগুলো কর্ডস, এনভায়রনমেন্ট কেমন তোমাদের একটু ওখানে ট্র্যাক করি, আমি কি ফোকাসড হয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর সাগরটা। এটা জায়গাটার নাম হচ্ছে নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর জেলা। সো যাই হোক, ট্র্যাকে চলে আসি, চলো ইউকুলেলে ইনস্ট্রুমেন্টের ট্র্যাকে চলে আসছে। তাহলে ডাউন ডাউন আপ স্যাট স্যাট, যদি তোমরা একটু বিগিনার দিকে হও। আমার মন বসে না শহরে, তারপর হচ্ছে এফ মেজর, তারপর জি মেজর, তাইতো আইলাম সাগরে, তারপর আবার সি, তাইতো আইলাম সাগরে, মন বসে না শহরে, পাথরের নগরে, জি তাইতো আইলাম সাগরে, তাইতো আইলাম সাগরে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। তারপরের পার্টটা হচ্ছে তোমাদের আমি দেখে লিরিক্সটা দেখে নিই, এক মিনিট। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, তাহলে এখানে তুমি এ মাইনার আর সি এ কম্বিনেশন করতে পারো। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পুঁটি ডাকে, ঠিক আছে? এরপরে নেক্সট লাইনটা হচ্ছে, পারতাম যদি খাইকা যাইতে এই সাগরের পাড়ে। তো একদম মনের ইচ্ছাটা গানে বলা আছে আর কি, ফোকাস নিয়ে একটু ইস্যু হতে পারে। তো এফ মেজর, তারপরে জিতে ফিরে যাও রে, তার পারতাম যদি খাইকা যাইতে এই সাগরের পাড়ে, ঠিক আছে? তারপর জিতে রেখে দিতে পারো, চিনতুমালা গাই তাকাতাম দিতাম জীবনটারে, জি মেজর বাজিয়ে তুমি সিতে ফিরে যাও রে, আমার মন বসে না, মন থেকে তালটা পড়ছে, ছোঁকে ছুঁড়ে আসবে, অত কিছু টেকনিক্যাল ব্যাপার স্যাপার বুঝতে লাগবে না, ফিল করো গানটাকে, মানে এইরকমই ঝোঁকটা, যেটা কাইন্ড অফ ঝুমুর স্টাইলের ঝোঁক এর মতো আর কি। তোমাদের ভালো লাগে এই ধরনের ঝোঁকের সাথে গানটা প্লে করতে, আই হোপ তোমাদের এরকম ছোটোখাটো টিউটোরিয়াল ভালোই লাগছে। কমেন্ট করে জানাও লোকেশনটা কেমন, লোকেশনটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো পাথরের আস্তরণের মধ্যে, অনেকগুলো পাথরের মধ্যে আমি বসে আছি, অসাধারণ জায়গা, অনেকেই ভিজিট করেছো আশা করি, যারা ভিজিট করেছো তারা কমেন্ট করে জানাও, আর যারা ভিজিট করোনি তাদেরকে বলবো ভিজিট করে যাও জায়গাটা। চলো টাটা।